এডিট তো করবি নিজে, এগুলো তো সব কেটে দিবি। শৈলেন ডাটা, শৈলেন ডাটি, ওইটা ওই কর্নারটা হয়নি, ওই কর্নারটা ভালো করে করে দেবো। জোকিং কি কি মানুষ বাজে, কারণ এটা কে পুড়িয়েছে? আমি পুড়ি, ও হ্যাঁ আমি পুড়িয়েছি কালকে। তানিয়া পুড়িয়েছে, তানিয়াকে বল একটা ভালো করে দিয়ে যেতে, একটা কিনে দিয়ে, একটা ভালো কিনে দিয়ে যাস তানিয়া। তানিয়া শুনতে পাচ্ছিস তো? এই হাতে জোর নেই, ভেতরে কালো দাগটা উঠাতে পারলো না? কালো দাগটা দাঁড়া রে ভাই, উঠাচ্ছি দাঁড়া, আমি ওই ইয়েটা দিচ্ছি, কি বলে এই যে এটা, এটা হাতে অনেক জোর আছে, গালটা নিয়ে দেখাচ্ছি বটে, দেখাচ্ছি গাল, দাঁড়াও, এই জোরের জন্য এটা ভেঙে গেছে, ভুলে গেছি মোটা কাটতে। ওরকমই বানাবো, ডিম সেদ্ধ বসিয়েছে আর সবজি গরম, সবজিটা গরম, এটা একটা মাইক্রোওয়েভে গরম করে অর্ধেক কামড়ে খেয়েছে, অর্ধেক রেখে দিয়েছি, পরে না তো নাকি খাবার মুখ থাকতে হয়, একটু সজনে ডাঁটা কাটছে এত সুন্দর করে, মানে এত বাজে সজনে ডাঁটা, মানে এটা কবেকার সজনে ডাঁটা কি জানি, নিজে নিয়ে বলে দিচ্ছি, এই যে সজনের ডাটা, বুড়ো সজনের ডাটা, সে কবে থেকে প্যাক করে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, ইন্ডিয়া থেকে বানিয়ে, ইন্ডিয়া না কোথাকার সজনের ডাটা, ইন্ডিয়াতে পাওয়া যায়, অন্য জায়গাও পাওয়া যায় মেবি, কিন্তু জানি না, ইন্ডিয়ানরাই খায় আর কি, সবই সবাই খায়, সজনের ডাটা, সজনের ডাটি, এখানে আমাদের ডিম সেদ্ধ চলছে, আগের দিন আমি আমি এবার থেকে একটা জিনিস করবো, সেটা হচ্ছে আগের দিন সব খেটে খেটে রেখে দেবো, যা রান্না করার হবে এটা আমি রাস্তাঘাটে রান্না করবো, খেটে রাখলাম, এই যে চলে গেছিল, আমি সব কাজগুলো করলাম এতক্ষণ, হ্যাঁ কি কাজ করেছিস দেখি, এই যে আরো পরিষ্কার করিস, কি বাবু সর্ষে, এটা সর্ষে, এটা আমি এখন রেখে দেবো, দিকে কি করার পরিকল্পনা হচ্ছে এখন, তাহলে যে নিয়ে এখানে বলবে বাহ, বাড়িতে পরিষ্কার করে দেখি, বাবা সুন্দর সুন্দর, ওই কা ওই কর্নারটা হয়নি, ওই কর্নারটা ভালো করে করে দেবো, আরে সত্যি হয়নি, ওই কর্নারটা ভালো করে, হ্যাঁ বাহ, এই তো লাঞ্চে আজকে আছে ডিম সেদ্ধ, স্যালাড মানে আমি শসা কেটেছি যাই, আর আছে হচ্ছে এটা ঘ্যাট ঘন্ট বলে তো, ঘন্ট করেছিলাম, কুমড়ো আলু মটরশুঁটি আছে, বিনস আছে, আর কি আছে, ছোলাও দিয়েছিলাম মেবি, হ্যাঁ ছোলা দিয়েছিলাম, আর এখানে ভাত কালকের ভাত গরম করে নিয়েছি, এটাও কালকের গরম করে নিয়েছি, মানে কালকে রাত্রের, তো লাঞ্চে আমরা কালকেরগুলোই খাই, পরের দিন নেক্সট যদি থেকে যায়, নাহলে আবার বানাই, কিন্তু কালকের অনেক ছিল তাই জন্য আর কিছু করিনি, এটাই আমাদের জন্য এনাফ। তো আমরা খাচ্ছি, আর এই ভাইয়াটার ভিডিও আমার খুব ভালো লাগে, ফুল পাহাড়ি, পুরো মনে হয় পাহাড়েই চলে গেছি দেখে,
ভালো লাগে সেটা বললাম, এখানে বসে দেখছি আর আমরা দুজন নিচে বসেই খাই। খেয়ে কি শান্তিবাবু, আমার না এসিতে ভাল লাগে না সবসময় থাকতে, মাঝে মাঝে ফ্যানটা চলে। হ্যাঁ সব সময় মানুষ এসিতে থাকতে ভালো লাগে একটুখানি, এই যে এই যে এই যে প্রকৃতির থেকে সুন্দর কিছু হয় না। সিরিয়াসলি মাঝে মাঝে ওটা ফিল করতেও ভালো লাগে, আর সব সময় না এসিতে থাকাটা ভালো না, না কারণ বাইরের বাইরের আবহাওয়াটাও শরীরে বাবু আমরা শরীর বলি কিন্তু শরীরে রাখা শরীরে কি বলে শরীরে আবহাওয়াটা শরীরে লাগা ভালো। হ্যাঁ সিরিয়াসলি প্রচন্ড রাফ হয়ে যায়, শুকিয়ে যায় স্কিন। উফ আমি প্রচুর ভিটামিন ডি নিয়ে নিয়েছি। বাইরের ভিউটা সবাইকে একটু দেখিয়ে দিই, বাবা হাত থেকে ফোনটা পড়ে গেল নাকি দেখানো হয়নি, এবার ঠিক আছে। এই যে এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ সবাই, আমি যখন এসেছিলাম এই বিল্ডিংটা অনেক বড় ছিল, এই বিল্ডিংটা পুরো ভেঙে ছোট করে দিয়েছে, এখানে আই থিঙ্ক অন্য কিছু বানাবে, আর এই বিল্ডিংটা তো উঠছে। Wow, she's so beautiful. I know that. I'm so beautiful. Joking. কি? ভালো লাগছে। ভিটামিন ডি নিচ্ছে অনেকদিন নি না তো? বাবু এদিকে তাকাস না। উল্টোদিকে ঘুরে দাঁড়া। তো এখানে আমরা স্লো মোশন ভিডিও বানাচ্ছিলাম অনেকক্ষণ ধরেই, এতদিন আমি জানতাম না যে আমার ঘরে এত সুন্দর একটা জায়গা আছে। এইখানটা দাঁড়িয়ে আমরা আজকে ভিডিও বানিয়েছি, অনেক স্লোমো বানিয়েছি, এতদিন মাথায় আইডিয়াই আসেনি যে এত সুন্দর একটা জায়গা আছে ভিডিও বানানো। রিলসও ছাড়বো, আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, সুন্দর সুন্দর রিলস দেখতে চাও, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আই এম অরিন্দিতা, আর ওর আইডি হচ্ছে কি জানো, শাহরুখ আহমেদ, নর্মাল শাহরুখ আহমেদ নামই আছে, আর আমার আছে আই এম অরিন্দিতা, তোমরা অরিন্দিতা চৌধুরী সার্চ করলেও পেয়ে যাবে। এটা কি ছিল? হ্যাঁ এটা স্লো মোশন করলে ভালো হতো, এই অনেক হয়ে গেছে, আমরা প্রাকৃতিক খাওয়া অনেক খেয়ে নিয়েছি, এখন আমরা সত্যি কিন্তু এখন এটা আটকে গেছে বাবু। এটা কি? এটা কি চোখকাটা মার্শমেলোর মতো কি পড়েছিস? এটা খুব সুন্দর আয়রন করে আমার বাবু, আমার জামাও আয়রন করে, আমার আয়রন ম্যান, ইউ আর মাই আয়রন ম্যান, আয়রন ম্যান বাবু হ্যান্ডসাম লাগছে, সেজে গুজে যাস কেন, আমি সব বুঝি। তো আমি এখন রান্না করছি সজনেটা আলু দিয়ে, এটা ভাজার পর একটু জল দিয়ে টানা মানে সেদ্ধ করছি, সেদ্ধ হয়ে গেলে এখানে সর্ষে বাটা আর লঙ্কা বাটাটা মিশিয়ে মিক্সড করে দেবো, আর এখানে হচ্ছে আমি চিকেনটা, এটা ফ্রোজেন একদম মানে জমে আছে চিকেনটা, এটা যখন গলে যাবে তারপর ম্যারিনেট করে রেখে দেবো, এটা কালকের জন্য এখন ম্যারিনেট করে রেখে দেবো, আমি আগের দিন ম্যারিনেট করে রেখে দিই যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এগুলো ধুতে হবে আর কি, এটা আমি খাচ্ছি আর কি, আর ডাল করবো আজকে, আর কি করব, আর অমলেট করব, আর সজনেটা আলুর তরকারি মাখা মাখা, এটা ওর খুব ফেভারিট, ভালো খায়ও, দারুণ হয়েছে এটা, মানে খেয়ে দেখলাম আমি খুব ভালো টেস্ট হয়েছে। এটা হচ্ছে তোমাদের
আমি একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি, পুরো সর্ষে বাটা দিয়ে করেছি। তো এখানে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ওখানে রেখে দেবো। আর এই যে ডিম অমলেট বানাবো, আর এখানে আমার তরকারিটাও হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে, এখানে ডাল হয়ে গেছে। এটা কি লবি বলে তো বাবু? লবি বা চেয়ার নেই কারো বসার, কারণ আমার ওই অনেক আগের বন্ধু কাজ করত তার সাথে, তারপরে এই এখন এই লাইফ ফার্মাসির দুজন একটা ছেলে রিপ্লাই করেছে, জানি না আমি ঠিকঠাক ধরেছি কিনা, ব্যাক ক্যামেরা করছি। বাঘের মতো কি সুন্দর না, ওপেন রেস্টুরেন্ট, চেয়ার গুলো নিয়ে গেছে, খুব ভালো লাগে এখানে না ভিডিওস বানালে, খুব ভালো লাগবে রিলস বানালে দিনের বেলা। এই রেস্টুরেন্টেরই এটা বন্ধ রয়েছে এখন, এটা একটা পার্লার মেয়েদের, কি কি আছে, হেয়ার কাট, হেয়ার স্পা, এগুলো হচ্ছে হেয়ারের আছে, নেইল আছে, নেইল এক্সটেনশনের আছে, বিউটি আছে, স্পা আছে, পার্লার ভর্তি। এটা একটা ছেলেদের সেলুন, মরক্কন বাথ টাব কি সব আছে না, ওই যে বারবার বলেছি যেটা যখন বলি রিপিট হতে থাকে, তো এটাতে আমরা এখন ঢুকবো। তো এখন আমরা রাতের স্ন্যাক্স কিছু একটা নেবো, রাতে খাওয়া তো উচিত না, কিন্তু কি খাবো সেটা ভাবছি, পপকর্ন আছে ঘরে ভেজে নেওয়া যাবে, দেখি কি খাওয়া যায়। আমরা যেটা খাই সেটা আমাদের রাত্রেবেলা এত ভালো খেতে লাগে, এটাই ভালো এখানে। এই তো পেয়েছি আমরা, সুপার মার্কেটে ওই দিকেও আছে সেম, আমরা গেছিলাম হচ্ছে হট করে চাল শেষ হয়ে গেছে, যেহেতু এক মাসের বাজার আমরা একবারে করি, চাল ফাল একবারে কিনি, তো আর মাস শেষ হতে দু তিন দিন বাকি আছে, চালটা শেষ হয়ে গেছে চাল কিনতে, বাট যেই চালটা খাই ওটা আমরা পাইনি। এখন হচ্ছে রাত্রেবেলা খাওয়ার স্ন্যাক্স নিয়ে নিয়েছি, রোজ আমরা বলি যে খাবো না খাবো না রাতে কিছু খাওয়ার জিনিস, রাতে ভুল ভাল খাওয়া হ মানে এটা রেগুলার চলছে এই মোটার জন্য, আমার জন্য না, ঠিক আছে, এই কম খা, রাত্রেবেলা খাওয়া বন্ধ করে না, আমাকেও তো মোটিভেট করতে হবে, আমি বলতে পারি না
ভাত খেয়ে উঠে দাঁড়ানো ভাতটা খেয়ে উঠে 5 থেকে 10 মিনিট হবে না 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 আমি একটা কথা বলি সে না না তখন পারি না কন্ট্রোল করতে কিন্তু আমি যে বলছি যে হ্যাঁ বলছি যে কি না আমি তো কি বললাম ঠিক আছে 10 মিনিটের জন্য এডিট করবি নিজে এগুলো তো সব কেটে দিবি না ভাত কে উঠে 5 মিনিট পরে খিদেটা কার পায় সেটা আমার পায় কিন্তু তুই তো আমি তোকে যখন বলি বাবু খাওয়া যাবে না হ্যাঁ হুর 10 মিনিটের জন্য খাওয়া যাবে না কোনদিন তো মোটিভেট করছিস না মোটিভেট কেন করব এখন গেল কি হ্যাঁ রাতেবেলা খাওয়া ভালো না রাতেবেলা খাবি তো ঠিক আছে সকালে উঠ সকালে উঠে তাহলে যে জগিং করবি জিমে চল হ্যাঁ সেই জিমে যাবি চল নিয়ে চলে যাই এই যে গাছটা হচ্ছে আমাদের ঘরের এই প্লাস্টিক গুলি কেনা ভালো রিয়েল হ্যাঁ নতুন কিছু বল 2000 years later এখানে তুর্কি সিরিজ দেখছে এই যে এই যে মহাশয় এটা হিন্দিতেই আছে এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পাবে না মনে হয় ইউটিউবে পাওয়া যাবে এটা আর এমএক্স প্লেয়ারে ইন্ডিয়াতে যারা থাকো তারা চালাতে পারবে ওটা আমার অলরেডি দেখা হয়ে গেছে ওকে সাজেস্ট করেছি প্রথমে বলতে হ্যাঁ দেখবো না দেখবো না এখন এটা এটা দেখা স্টার্ট করেছে এখন এটারই নেশা লেগে গেছে আর আমি হচ্ছে নেটফ্লিক্সে একটা দেখছি এটা একটা কোরিয়ান সিরিজ দেখছি এখন যেটা হচ্ছে কোরিয়ানেই হয় অডিওটা কোরিয়ানে বাট ইংলিশ সাবটাইটেল পড়ে পড়ে দেখি এরকম পেশেন্স নিয়ে কারা কারা তোমরাও কোরিয়ান সিরিজ দেখো একটু বলবে কমেন্ট বক্সে জানাবে যারা যারা কে ড্রামার তোমরা ফ্যান আমাকে কমেন্ট করে জানাবে যে যারা যারা হচ্ছে সাবটাইটেল পড়ে কোরিয়ান ড্রামা দেখো আর একটা কথা বলতে ভুলে গেছি আমরা দুজন একসাথে একটাই সিরিজ দেখি কিন্তু যেহেতু এটা আমার দেখা মাঝে মাঝে আমি একটু বোর হয়ে যাই তখন আমি একটু ওটা দেখি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি ওর ফোনের দিকেই তাকিয়ে থাকি কারণ এই সিরিজটা এত দারুণ তোমার যারা যারা দেখোনি দেখতে পারো ডেড ড্রিমার বলে সার্চ করবে ইউটিউবে পেয়ে যাবে তো আজকের ব্লগটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার